আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো বন্ধুরা চল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা কবে এ বিষয়ে যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য তো পত্রিকায় যে তথ্যটি প্রকাশ হয়েছে আমি আপনাদের সামনে সেই তথ্যটি উপস্থাপন করছি তো বন্ধুরা এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষা নভেম্বরে পত্রিকায় এটাই হেডলাইন করা হয়েছে প্রকাশ হয়েছে পাঁচই অক্টোবর তো বিস্তারিত বলছি চল্লিশতম বিসিএসি লিখিত পরীক্ষা নভেম্বরের মাঝামাঝিতে হতে পারে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশন পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক শনিবার গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি সাদিক বলেন অক্টোবরের শেষ দিকে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করার পরিকল্পনা করছে কর্ম কমিশন তিনি বলেন চল্লিশতম বিসিএসের নিয়োগ পরীক্ষা প্রক্রিয়া দ্রুত শেষ করতে চাই আমরা সবসময়ই পরীক্ষার্থীদের পক্ষে কাজ করি এই লক্ষ্যে নভেম্বরের মাঝামাঝি সময়ে লিখিত পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এখন পরীক্ষার কেন্দ্র যাচাই করছি একই সঙ্গে পরীক্ষকরা প্রশ্নপত্রও প্রস্তুত করছেন সব কিছু ঠিক থাকলে নভেম্বরের মাঝামাঝি সময়ে লিখিত পরীক্ষা হবে এদিকে চল্লিশতম বিসিএসএ প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ হয় গত জুলাই মাসে এতে অংশ নেওয়া তিন লাখ সাতাইশ হাজার চাকরি প্রার্থীর মধ্যে মাত্র বিশ হাজার দুইশো জন উত্তীর্ণ হয়েছেন প্রাথমিক বাসায় সো বন্ধুরা আপনাদের মনে যে প্রশ্নটি ছিল আশা করি আপনারা উত্তরটি পেয়েছেন তো এটি পত্রিকায় প্রকাশ হয়েছে বাংলাদেশ জার্নাল পত্রিকায় তো আশা করি আপনাদের তথ্যটি ভালো লেগেছে তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ